नमस्कार बंधुरा, भिलेज फूड मेकारे अपना स्वागत जाना। आज के बनिए देखाबो तेल कई। प्रथम पुकुर कई माछ धरा होच्छे, तारपर एटाके परिष्कार करे निये रान्नाटा करा होबे। ताहले देखे नेवा जाक किभाबे रान्नाटा करते हय। प्रथमे माछटा आमी भेजे नेब, तार जन्य कड़ाइये तेल दिए दिलाम। एदिके माछगुलोके आमी कुटे बेछे नून हलुद माखिये रेखेछि। तेलटा खूब भालो मतो गरम हये आसले माछगुलो दिए दिलाम। दिए उल्टे पाल्टे सब दिक समानभावे भेजे नेब। এই মাছগুলো কড়াইয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মেকে যায়, তাই একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলে এই সমস্যাটা আর হয় না। আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তেলকই বানাতে কিন্তু একটু বেশি তেল লাগে। মাছ ভাজার পর অবশিষ্ট তেল ছিল, তার মধ্যে আরও কিছু তেল দিলাম, প্রায় 70 থেকে 80 গ্রামের মতো তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব এক মুঠো পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। আমি কিন্তু সমস্ত রান্নাটা সরষের তেলে করছি। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব 30 সেকেন্ডের মতো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল একটু, যাতে এগুলো পুড়ে না যায়। সেই জন্য এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ওই 1 চামচের পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কম বেশি করতেই পারবেন পছন্দ মতো। ভালো রং আসার জন্য দিয়ে দিচ্ছি ওই 1 চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 3 চামচ পরিমাণ জিরে বাটা। জিরে বাটাটা একটু বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার এই মশলাটাকে আমি কষাতে থাকবো কিছুক্ষণ, তবে কন্টিনিউ হাতা চালাতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা তেল ছেড়ে দিয়েছে, আর এটা কষাবো না, জল দিয়ে দিলাম। জলটা বুঝে দেবেন, যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী। আমি একটু বেশি দিলাম, কারণ আমার মাছগুলো অনেক, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা অনেকটা কমে গিয়েছে, কিন্তু আমি আর একটু ঝোল কমাবো, এত ঝোল রাখবো না। এই পর্যায়ে দিয়ে দেব একদম সামান্য কয়েকটা চিনির দানা। চিনিটা কম বেশি করতেই পারেন পছন্দ মতো। ঝোলটা অনেকটা কমে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। তবে আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন, আমি কিছুই দিলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।